তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো, যারা ইংরেজি একটু কম জানে, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই। আপনারা ইংরেজি যে কোনো লেখার উপর টাচ করার সঙ্গে সঙ্গে এসেই ইংরেজিটা বাংলা হয়ে যাবে। এটা 100% কাজ করবে এবং 100% ভাবে এটা কাজ করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে অপশানটির উপরই ক্লিক করছি না কেন, সেই অপশানটি কিন্তু সঙ্গে সঙ্গে বাংলা হয়ে যাচ্ছে। আপনারা এভাবে কিন্তু খুব সহজেই যে কোনো ইংরেজি লেখা বা যে কোনো SMS, সাপোজ আমি আমার গ্যালারি থেকে অন্য একটা জিনিস দেখাই আপনাদেরকে। এটা আমার ফোনের একটি SMS, আমি এখন আপনাদেরকে দেখাবো। সাপোজ এই ফোনের SMS-টা আপনি ভালো বুঝছেন না, এখন আপনি এই ফোনের SMS-টা আমি এখন বাংলা করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু SMS-টা বাংলা হয়ে গেল। এখন কিন্তু আমি বাংলায় পড়ে বুঝতে পারছি যে আমার এখানে কী SMS এসেছে বা কী বলতে চাচ্ছে। এখন আমি এভাবে কিন্তু খুব সহজেই আপনারা ইচ্ছে করলে কিন্তু খুব সহজেই এখান থেকে কিন্তু এই বাংলা লেখাকে বা ইংলিশ লেখাকে বাংলা করে দিতে পারেন খুব সহজেই, এবং বাংলা লেখাকে ইংরেজি করে দিতে পারেন খুব সহজেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার নিচে একটি বাংলা লেখা রয়েছে, যে বাংলা লেখাটাকে আমি এখন ইংরেজি করে দেব। এটার জন্য আমরা যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সেটিং অপশান রয়েছে, সেটিং অপশানটিতে ক্লিক করব। সেটিং অপশানটিতে ক্লিক করলে এরকমের একটা অপশান চলে আসবে, আপনারা এই পাশের দিকে দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করার পর আমরা শুধুমাত্র যদি বাংলার জায়গা ইংরেজি করে দেই এবং ইংরেজির জায়গা যদি আমরা বাংলা করে দেই তাহলে দেখতে পাবেন যে মজাটা হলো গেন, আমরা বাংলা যে লেখাটা রয়েছে আপনার সেই বাংলা লেখাটাকে সঙ্গে সঙ্গে ইংরেজিতে রূপান্তরিত হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি ধরার সঙ্গে সঙ্গে এই লেখাটাকে ইংরেজি হয়ে গেল। এটাই বোঝায় যে আপনি ইচ্ছে করলে বাংলা লেখাকে ইংরেজি করতে পারবেন এবং ইংরেজি লেখাকে বাংলা করতে পারবেন শুধুমাত্র এই সার্চ বাটনটা দিয়েই। এটা 100% কাজ করবে আপনাদের ফোনে, যদি আপনারা এটা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তবে 100% কাজ করবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই সার্চ ইঞ্জিনটা আপনারা কোথায় পাবেন এবং এই সার্চ ইঞ্জিনটা দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন এবং তার সেটিং কী কী, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা পাওয়ার জন্য আপনাদের একটু কষ্ট করে প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে যে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে এটা লিখে সার্চ করবেন, হাই ট্রান্সলেশন লিখে সার্চ করলে আপনাদের মাঝে এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে। সেই অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর যখন ওপেন করবেন আপনাদের মাঝে এরকম একটা ফিগার চলে আসবে। ফিগার আসার পরে আপনারা যে কাজটি করতে হবে, এখান থেকে ল্যাঙ্গুয়েজ সেটিং করতে হবে। আপনারা শুধুমাত্র এই দুইটা অপশান এখান থেকে সিলেক্ট করেই আপনারা ইচ্ছে করলে সমস্ত লেখা বাংলা অথবা ইংরেজি করতে পারেন। সাপোজ এখান থেকে আপনি যে ভাষাটি করতে চাচ্ছেন সেই ভাষা যদি আপনি এখানে বাংলা করতে চান, বাংলা ভাষাকে ইংরেজি করতে চান, তাহলে আপনি যে কাজটি করবেন এখানে প্রথমে আপনাকে ইংরেজি দিতে হবে এবং এই পাশে বাংলা দিতে হবে। আপনি এক কথায় এই পাশে যে ভাষাটিকে আপনি রূপান্তরিত করবেন এই পাশে সেই ভাষাটি দিতে হবে আপনাদের। বাংলা ভাষায় করতে লাগলে এখান থেকে শুধুমাত্র এই সেটিংগুলো আপনারা যদি একটু পরিবর্তন করে নেন তাহলে কিন্তু এই সেটিং পরিবর্তন করে কিন্তু সব কিছু করতে পারবেন। এবং এই অপশনটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা যে সার্চ ইঞ্জিন রয়েছে এই সার্চ ইঞ্জিনটা কিন্তু চলে আসবে। এখন এই সার্চ ইঞ্জিনটা চলে আসার পরে আপনারা কিন্তু এখান থেকে খুব সহজেই সমস্ত ভাষায় রূপান্তরিত করতে পারবেন শুধু টাচ করেই। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের কাছে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।